Bismillah Rahman Rahim. Assalamu alaikum. Welcome back to my channel, Bangladeshi blogger Charmin in Italy. Asha kuchhi apnara shobai bhalo achen. Allah roshesh rohmote amrao bhalo achi. To goto porbe to dekhte peyechen amar ager blog ta. Te amra ghurte ber hoyechhilam. To amra abar ajke arekta jaga jacchi. Ashole ekdine mane du tinta jaga giyechi. তো দু তিনটা জায়গার ব্লগটা একসাথে করানো মানে দেখা যাবে যে ব্লগটা বড় হয়ে যাবে তাই আমি দুইবার করে ব্লগটা দেওয়ার চেষ্টা করছি তো প্রথমে কিন্তু আমরা লেবান্তর গিয়েছিলাম ওই শহরটাতে ঘুরতে তো আগের ব্লগে তো দেখেছেন ওই শহরের ভিউগুলো তো এখন আমরা ট্রেন স্টেশন আবার চলে আসলাম এখন আমরা ভেনারসা শহরে যাব তো আমি যে বলেছিলাম আগে যে চিনকোতারা পাঁচটা স্টপ আছে এই যে ট্রেনের এই যে দরজাটার মধ্যে দেখা যাচ্ছে এই পাঁচটা স্টপ তো ম্যাক্সিমাম ইতালিতে যারা টুরিস্ট আসে ম্যাক্সিমাম এই মানে চিনকোতারা এই স্টপগুলি বেশি পছন্দ করে তো আমি কিন্তু মানে মোটামুটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি চিনকোতার পুরোটা হয়তো আজকে আমার ব্লগটা দেখলে আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে কারণ আজকে যে জায়গাটা মানে আমরা যাচ্ছি এখন তো এই জায়গাটা আরও বেশি সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে মানে পাঁচটা স্টপে যে জায়গাগুলোতে আমি গিয়েছি এই জায়গাটা আমার বেশি ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন ইটালি বাড়িগুলো মানে কেমন ধরনের আর একটা লোক আমি ভিডিও করছি একটা লোক পাশে দিয়ে যাচ্ছে একটু মজা করে নিল আর এখানেও কিছু মানে দোকানপাট আছে ছোটখাটো তেমন বড় না আচ্ছা আমি ভিডিওর প্রথম দিকে আমি বলে নিচ্ছি প্লিজ সবাই আমার ভিডিওটা মানে তিন মিনিটের বেশি দেখার চেষ্টা করবেন তো তিন মিনিট দেখার পর তারপর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আর এই তো দেখতে পেরেছি নবে আইসক্রিমের দোকানের সামনে চলে আসলো ওনাকে আইসক্রিম খাবে একটু হাঁটার পরে মানে খুব খারাপ লাগছে বলে যে আইসক্রিম খাবে তো আমরা বললাম যে ঠিক আছে তুমি যে তোমার পছন্দ মতো আইসক্রিম নিয়ে নাও আমরা বাইরে দাঁড়া আমি ভিডিওটা করে নিচ্ছি তো যেখানে যায় না কেন সিরিয়াল তো থাকেই তো এই তো অন্য ভিতরে ঢুকে গেল ওর পছন্দ মতো আইসক্রিমটা নিয়ে নিচ্ছে তো সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন যেভাবে কন্টিনিউ আমার সাপোর্ট করে যাচ্ছেন আর যারা নতুন মানে আমার ভিডিওটা দেখছেন বা আমার ব্লগটা দেখছেন তাদেরকে আবারও বলছি প্লিজ সবাই তিন মিনিটের বেশি আমার ব্লগটা দেখে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আর আমি যদি নতুন কোনো ব্লগ ছাড়ি তখন আপনাদের কাছে চলে যাবে আর সবাই সবার সাথে শেয়ার করবেন আর সবাই মানে ফেসবুক ফ্রেন্ডদের সাথেও সবাই শেয়ার করবেন তো আমি কিন্তু কথা দিয়েছিলাম যতটুকু সম্ভব আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আর যদি ইতালির অবস্থা পরিস্থিতিটা ভালো হয়ে যায় তো আমি চেষ্টা করব সামনে আরও অন্য অন্য শহর মানে যেয়ে দেখানোর জন্য আর এই যে দূর থেকে দেখতেই পাচ্ছেন একটা মানে কেমন জানি পাহাড়ের নিচে একটা গুহার মতো তো ওদিক দিয়ে পানি দেখা যাচ্ছে মানে সাগরের পানিটা দেখা যাচ্ছে আসলে আমার চোখ যতটুকু পর্যন্ত গিয়েছে আমি চেষ্টা করছি ক্যামেরার মধ্যে নিয়ে আসার জন্য যতটুকু সম্ভব হয়েছে আর এখানে কিছু রেস্টুরেন্ট আছে দোকানপাট আছে আর এই দেখেন ওই যে উপরে পাহাড় দেখা যাচ্ছে তা আমি তো সবসময় বলি ইটালি মানে দেশটাই হলো পাহাড় আর সাগরের মাঝে সাগর আর পাহাড় চারোদিকে এগুলি দেখা যায় বেশি কিন্তু হ্যাঁ মানে ইটালি দেখতে অনেক সুন্দর অনেক নাইস আমি আসলে থাকি দেখে বলছি না ইটালিতে আছি দেখে বলছি না আসলে না দেখলে হয়তো বা মিস করতাম আর দেখতে পাচ্ছি বিদে মানে নিজে চোখে দিয়ে দেখতে পাচ্ছি বিদে বলছি যে আসলে ইতালি এত সুন্দর একটা দেশ তো আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হলো আমার ফেসবুক আইডি আমি দুটা ফেসবুক আমার আইডি আছে তো আমি দুইটা আইডির নামই বলে দিব আর আমার আমি একটা নতুন পেজ খুলেছি গ্রুপ পেজ তো ওইটার নামও বলে দিব তো আমার গ্রুপ পেজের নাম হলো বাংলাদেশি ব্লগার শারমিন ইন ইতালি প্লিজ সবাই আমার মানে আমার পেজে আপনারা অবশ্যই ঘুরে আসবেন হয়তো বা আপনাদের দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে আর আমার ফেসবুকের দুইটা আইডির নাম হলো একটা হলো শারমিন আলম আর আরেকটা হলো
রোজা আলম, তো দুইটা আমার ফেসবুকের আইডির নাম, তো আমি তারপরও নিচে আমি লিঙ্কটা দিয়ে দিব। আর এতো ফাইনালি সেই মেইন পয়েন্ট ভেনাসার যে আসল জায়গাটা, তো সেই জায়গাতে আমরা চলে আসলাম। আর দেখতে থাকেন, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আশা করি। আর এখানে মানে নিচে যেও গোসলের স্পট আছে, গোসল করা যায়। আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে চারপাশে পাহাড়গুলি, আসলে অসাম, মানে কি বলবো। আল্লাহ কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ এই ধরনের জিনিস মানে নিজের চোখ দিয়ে দেখার তৌফিক দান করেছে। আল্লাহ যে এ পর্যন্ত মানে আমাদেরকে কয়েকটা দেশে আমি ঘুরেছি, মানে আমরা ঘুরেছি কয়েকটা দেশে, যাওয়ার আল্লাহ তৌফিক দান করেছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার কাছে সুইজারল্যান্ড যখন আমি গিয়েছিলাম, আমরা দুইবার সুইজারল্যান্ড গিয়েছিলাম, সুইজারল্যান্ড জায়গাগুলো অনেক ভালো লেগেছিল। আর দেখতে পাচ্ছেন এখানে একটা বড় গির্জার মতো দেখা যাচ্ছে। আর যখন ফ্রান্সে গিয়েছিলাম, ফ্রান্সেও ভালো লেগেছে, বাট আমার ব্যাড লাক সেটা হলো আমার ল্যাপটপ যে কোনো কারণে, প্রবলেম কারণে নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য আমার যে সুইজারল্যান্ডের বা লন্ডনের বা প্যারিসের যে কিছু পিক ছিল বা ভিডিও করা ছিল, ওগুলি আমি ল্যাপটপ সবগুলো সেভ করা ছিল, তো ল্যাপটপ নষ্ট হওয়াতে আমি ওগুলি মানে কালেকশন করতে পারছি না। হয়তোবা যদি আমি ল্যাপটপটা ঠিক করে আমি যদি পিকগুলি বা ভিডিওগুলি আনতে পারি, তখন হয়তোবা আমার কোনো ব্লগ আমি তখন আমি দেখাবো। আর মোবাইলে যে ছিল, মোবাইল তো নষ্ট হওয়ার মানে কারণে দেখা গেছে মোবাইল মানে পিকগুলো আমি রাখতে পারি নাই। যদি আমি ল্যাপটপটা ঠিক করতে পারি, তাহলে আমি চেষ্টা করব যে পিকগুলি বের করে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর দেখতেই পাচ্ছেন জায়গাগুলি কত সুন্দর, কত অনেক সুন্দর একটা জায়গাতে চলে আসলাম। এটার এই জায়গাটার নাম হলো ভেনাচ্ছা, ভেনাচ্ছায় বলে থাকে সবাই। আর অনেক সুন্দর একটা জায়গা, এটা চিঙ্কোতারার একটা স্টপ বলে থাকে ইতালিয়ান, মানে ইতালিয়ার মধ্যে মানে বাইরের দেশে থেকে অনেকে এদিকে ট্যুরিস্টরা ম্যাক্সিমামই এদিকে মানে আসে ঘোরার জন্য। আর অনেক সুন্দর, আসলে না দেখলে জায়গাগুলো মিক্স মানে মিস করা হতো। দেখতে থাকেন আপনারা, দেখেন অনেক সুন্দর জায়গাগুলি। আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি ঘুরে ঘুরে দেখানোর জন্য। আর মাস্ক পরে থাকতে হচ্ছে, কারণ মাস্ক ছাড়া চলাফেরা করা খুব টাফ হয়ে যাচ্ছে। দেখেন কত সুন্দর জায়গাগুলি। এই যে একটা খ্রিস্টানদের মনে বিয়ে হয়েছে, দেখতেই পাচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ, এই যে দূর থেকে দেখা যাচ্ছে, মেবি মনে হয় জু করে উঠে যাচ্ছে। আমি আরেকটু আগে আসলে হয়তো বা দেখাতে পারতাম। এই যে অনেক সুন্দর জায়গাগুলি, বললামই তো মন ছুঁয়ে যায় এত সুন্দর জায়গা। আমার তো খুবই ভালো লাগছে এই জায়গাগুলোতে এসে, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। বললামই তো ইতালি আসলে অনেক সুন্দর একটা দেশ, দেখার মতো অনেক সুন্দর সুন্দর স্টপ আছে। আশা করি আজকে আমার ব্লগটা আপনাদের মন ছুঁয়ে যাবে আমার মতোই, আমাদের কাছেও অনেক ভালো লাগবে। এই যে অনেক উপরও দেখা যাচ্ছে রেস্টুরেন্ট আছে, তো আমরা আসার কিছুক্ষণ আগে মনে হয় মেবি একটা বিয়ে হয়েছে, মানে খ্রিস্টানদের একটা বিয়ে হয়েছে, তো ওরা উপরে মানে হয়তোবা কোনো পার্টি টাটি হচ্ছে। এই যে সিঁড়ি দিয়ে লোকজনরা যাচ্ছে, তো কিছুক্ষণ আগে আমি হয়তোবা ভালো করে দেখাতে পারি না, আমার মানে ক্যামেরাতে তেমন একটা আসে না, কারণ আমি অনেক দূর থেকে করার চেষ্টা করেছি তাই হয়তোবা। তো এই তো বিয়ের হাজব্যান্ড ওয়াইফ, ওরা উপরে চলে গিয়েছিল, তো এখন আমি সিঁড়িতে একটু উপরে উঠছি। আর এদিকেও বসার মতো অনেক জায়গা আছে, আর এটাকে সাগরের পাড়ও বলা যেতে পারে, আর কিছু পাথর আছে বড় বড়। তো আমার তো খুবই ভালো লাগছিল এখানে এসে, আসলে জানি না ক্যামেরাতে কীভাবে বোঝা যাচ্ছে বা কতটুকু আপনাদের কাছে সুন্দর লাগছে, বাট বাস্তবে বিশ্বাস করেন অনেক সুন্দর, অনেক নাইস এই জায়গাগুলি, মানে নিজে চোখে না দেখলে বিশ্বাস করতাম না জায়গাগুলি যে এতটা সুন্দর।
আর আমরা কিন্তু মানে যখনই ঘুরতে আসি বিকালবেলায় আসা হয় ম্যাক্সিমাম, কারণ রৌদ্রের মধ্যে হাঁটাটি তেমন একটা ভালো লাগে না। তারপরও শেষবেলা রৌদ্রটা মানে ছিল, অনেক রৌদ্রই ছিল বলা যেতে পারে। এই যে চারপাশ দিকে মানুষ দেখা যাচ্ছে, তো অনেকে গোসল করে উঠেছে, বিকাল হয়ে গিয়েছে। আমরা যে টাইমটা গিয়েছিলাম তখন বিকাল হয়ে গিয়েছিল। আর এই যে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা দেখা যাচ্ছে উপরে উঠার মতো। তো ওই দিন আমাদের কাছে অনেক ভালো লেগেছিল, ওয়েদারটা অনেক ভালো ছিল। আমরা ওই দিন বলতে আসলে আমরা রবিবার দিন গিয়েছিলাম, তো অন্যবার আপাতত ছুটি থাকে রবিবার দিন, প্রতি রবিবার দিন, তাই চেষ্টা করি রবিবার দিন আমরা বাইরে শহরে একটু ঘোরাঘুরি করার জন্য। কবে যে জানি না, ইতালির পরিস্থিতি পুরোপুরি ঠিক হয়ে যায়, যদি হয় আলহামদুলিল্লাহ চেষ্টা করব অন্য অন্য শহরে মানে বড় বড় শহরে যাওয়ার জন্য। তো অলরেডি কিন্তু আমি আগে অনেকবার মানে মোটামুটি আমার ইতালির মধ্যে বড় বড় মানে সিটিতে আমার যাওয়া হয়েছে, অনেকবারই যাওয়া হয়েছে, যেমন মিলানো, রোম বা অন্য অন্য ভেনিস আমার এই পর্যন্ত যাওয়া হয় না। ভেনিস একটা নাইস একটা জায়গা, ভেনিস শুধু আমার যাওয়া হয় না, তো মোটামুটি ইতালির মধ্যে ভালো ভালো জায়গাগুলোতে আমার যাওয়া হয়েছে। তো প্রতিবারে যখনই আমি ভেনিস যাওয়ার চিন্তাভাবনা করি না কেন, কিন্তু ভেনিস আমার যাওয়া হয় না। দেখা যায় অন্য অন্য কোথাও যাওয়া হয় না, ভেনিস যাওয়াটা হয় না। তো ইচ্ছা আছে সামনে যাওয়া, যখনই যেখানে যাই না কেন অবশ্যই তো আপনাদের সাথে নিয়ে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে দূর থেকে দেখা যাচ্ছে রেস্টুরেন্টের মতো যে একটা আছে সেটা, আর সাগরের ঢেউগুলি মানে কী বলবো, আসলে অনেক ভালো লাগছে, অনেক আমার এতটাই ভালো লাগছিল, মানে মন চাই নাই যে ওই দিন আমি বাসা চলে যাই, মন চাচ্ছিল যে আমি অনেকক্ষণ পর্যন্ত এখানে থাকি। আর ঢেউগুলি এত বড় বড় আসছিল, দেখেন পারও পানি চলে আসে, আমি অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলাম। আমি চেষ্টা করেছি আমার মানে মানে ক্যামেরার মধ্যে নিয়ে আসার জন্য ঢেউগুলি। তো কেমন লেগেছে জায়গাগুলি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন তখন আমার আগ্রহটা আরও বেশি বাড়বে। আমি তখন আরও মানে আমার নিজের ইচ্ছা মানে কিন্তু আমি চেষ্টা করব আরও নেক্সট টাইমে আরও বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য বা ঘুরে ঘুরে দেখানোর জন্য। আর আমি আগের মতো এখনও বলছি, আপনারা কোন ধরনের ব্লগ দেখতে চান তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই যে দূর থেকে পাহাড়ের মতো আরেকটা জায়গা দেখা যাচ্ছে, ওইটাও আরেকটা শহর, ওইটা কোন জায়গা মেবি আমার এখন মনে পড়ছে না, তো আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে তো অনেক ইন্ডিয়ার মুভিতে হয়তো বা এইসব জায়গায় মানে হয়তো আপনারা ভিউগুলি হয়তো বা দেখেন হয়তো বা বুঝতে পারেন না, বাট এই জায়গা তো অনেক মুভিতে শুটিং টুটিং করে থাকে। আর দেখেন দূর থেকে ঢেউগুলো কত সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঢেউ, আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। আসলে অনেক সুন্দর জায়গাগুলি, আমার তো খুবই ভালো লাগছে, মন চায় যে এদিকে থেকে যায়, অনেক ভালো লাগছে জায়গাগুলি। আর ঢেউগুলো তো অনেক সুন্দর, এই যে অন্যবার অন্যবার বসে আছে। আর দেখেন পাহাড়গুলো অনেক সুন্দর, আসলে জায়গাগুলো অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। এই যে দূর থেকে দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে একটা, এই যে ট্রেন যাচ্ছে, গুহার ভিতরে ঢুকে গিয়েছে আর পাহাড়ের ভিতরে ট্রেনের রাস্তাটা। জায়গাগুলি আসলে অনেক সুন্দর, মানে আমি কথা বলবো কি, মানে এত রৌদ্র, মানে রৌদ্রর জন্য আমি তাকাতে পাচ্ছি না, তারপরও অনেক ভালো লাগছে। তারপরও আসলে না আসলে মিস করা হতো। আর অন্য অন্যবার আব্বু ওই যে বসে আছে, ছেলে তো একটু হেঁটে খুব ক্লান্ত হয়ে গিয়েছে, আমি ভাবলাম যে ঘুরে ঘুরে ভিডিওটা করি আর আপনাদের সাথে একটু কথা বলি, শেয়ার করি। দেখেন ঢেউ কি অবস্থা, আপনাদের কাছে আসতে অনেক ভালো লাগবে আমার ভিডিওটা আশা করি। এই যে দূর থেকে একটা
স্ট্রিট গ্রুপ দেখা যাচ্ছে, স্ট্রিট গ্রুপটা এদিকে আসতেছে, লোকও আছে বসে। আমার তো ইচ্ছে করতেছে পা ভিজাতে, বাট এদিকে পা ভিজানোর ব্যবস্থা নাই। আসলে যদি মানে ইতালির পরিস্থিতি ভালো হতো তাহলে চেষ্টা করতাম মানে অন্য অন্য দূরে অন্য শহরে যেয়ে দেখানোর জন্য, বাট ইতালিতে এখন আবার আক্রান্ত করোনা আক্রান্তটা বেড়ে যাচ্ছে। গতকাল করে শুনেছি প্রায় 1600 উপরে মেবি এরকম হবে আক্রান্তটা বেড়েছে। দোয়া করবেন আমাদের জন্য। আর গতকালকে নিউজেও দেখলাম যে আমাদের ইতালি সরকার নাকি বলেছে হয়তো বা মেবি লকডাউন আবার দিতে পারে, তো সবাই দোয়া করবেন ইতালিতে যদি লকডাউন না হয়। এই যে অর্ণব চলে আসছে, কথা বলো সবার সাথে, সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। আমার অনেক ভালো লাগছে, যাই বলে মন চাচ্ছে না যাওয়ার জন্য। আর দেখেন এদিকে অনেক সুন্দর সিঁড়ি আছে পাথরের, আমার তো মন চাচ্ছে যে এদিকে নিচে নামি, নেমে আমি পা দিয়ে যাই। বাট অন্যবার আব্বু আর অন্যক আমাকে নামতে দিচ্ছে না, ওরা অনেক ভয় পাচ্ছে, বলে কী করে যাবা। কারণ কিছুদিন আগেও আমি কিন্তু পায়ে ব্যথা পেয়েছি, আপনারা হয়তো বা জানেন, সেই জন্য এখন আমাকে নামতে দিচ্ছে না। কিন্তু আমার কিন্তু খুব ইচ্ছে করছে নামার, মানে নামার জন্য মন চাচ্ছে। দেখুন অনেক সুন্দর। তো আমরা কিন্তু আজকে এখন আবার আরেকটা জায়গায় যাব, যদি ট্রেন পাই সময় মতো তখন মানে যাওয়ার চেষ্টা করব। দেখেন পানিগুলো উপরে চলে আসতেছে, আর সেই সূর্যটা ডুবা ডুবা অবস্থা। আসলে এত সুন্দর জায়গা, মন চায় না যে বাসা চলে যায়, মন চায় যে আরও কিছুক্ষণ থাকি। আর এই যে দেখেন পাহাড় উপর উপরে রেস্টুরেন্ট, দেখতেই পাচ্ছেন মানে যতই সন্ধ্যা হচ্ছে মনে হচ্ছে ঢেউয়ের মাত্রাটা বেড়ে চলছে। আপনারই বলেন এত সুন্দর জায়গা রেখে কি মন চায় যে বাসায় চলে যাব। আসলে না আসলে আসলে সত্যি মিস করতাম জায়গাগুলি। আর অন্যভাবে তো দুষ্টামি আছে। কি করছো বাবা? তো আজকের মতো এখানেই শেষ করলাম। আর আমরা কিন্তু আরেকটা শহরে যাব, তো ওইটা আমার নেক্সট ব্লগে দেখবেন। তো সবাই ভালো থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।